প্যারোড সিকিউরিটি ওএস ইথিক্যাল হ্যাকিং টুল সিরিজের দ্বিতীয় পর্বে স্বাগতম। প্যারোড একটি ডেভিয়ান বেসড লিনাক্স ডিস্ট্রো। এই অপারেটিং সিস্টেমে পেন টেস্টিং এবং সাইবার সিকিউরিটির জন্য প্রয়োজনীয় প্রায় সব টুল প্রি ইনস্টল থাকে। তাই কালি লিনাক্সের মতো প্যারোড ওএসও একটি জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশনে পরিণত হয়েছে। যাই হোক, প্রথম পর্বের ধারাবাহিকতায় আজকের ভিডিওতেও আমি প্যারোড সিকিউরিটি ওএসের আরও কিছু জনপ্রিয় টুলের পরিচয় তুলে ধরব। আপনারা দেখছেন আমাদের ক্যানভাস, আর সাথে আছি রফিকুল ইসলাম বিজয়। শুরুতে একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এবার আসুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। কায়াক। আজকে প্রথমেই প্যারোড সিকিউরিটি ওএসের যে টুল সম্পর্কে বলবো তা হলো কায়াক। এটি প্যারোটের স্বয়ংচালিত পেন টেস্টিং টুলগুলোর মধ্যে একটি। কায়াক একটি কার হ্যাকিং টুল। জাভা বেসড এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস টুল দিয়ে ক্যান ট্রাফিক অ্যানালাইজ করা যায়। কায়াক টুলে জিপিএস ট্র্যাকিং, রেকর্ডিং এবং প্লেব্যাক ক্যাপাবিলিটিসের মতো দারুণ সব মডার্ন ফিচার রয়েছে। সকেট ক্যান ইন্টারফেসের সাহায্যে এটি অন্যান্য অপারেটিং সিস্টেমের উপরেও কাজ করতে পারে। এজন্য অবশ্য কায়াকের পাশাপাশি অন্তত একটি লিনাক্স বেসড স্নিফার টুলেরও সাহায্য নিতে হবে। ইথারেপ। ইথারেপ একটি জিইউআই বেসড ফ্রি ও ওপেন সোর্স নেটওয়ার্ক স্নিফার এবং নেটওয়ার্ক অ্যানালাইজার। প্যারোড ওএসে ইথারেপকে নেটওয়ার্ক ও পোর্ট স্ক্যানার তথা ইনফো গ্যাদারিং ক্যাটাগরিতে রাখা হয়েছে। নেটওয়ার্ক ম্যানেজমেন্টের জন্য প্রত্যেক অ্যাডমিনের একটি ভালো মানের নেটওয়ার্ক মনিটরিং টুলের প্রয়োজন হয়। সার্বিক বিবেচনায় ইথারেপ এমনই একটি সেরা টুল। ইউনিক্স ভিত্তিক এই গ্রাফিক্যাল প্যাকেট স্নিফার বা নেটওয়ার্ক ট্রাফিক মনিটরিং টুল দিয়ে আইপি লেয়ার, লিঙ্ক লেয়ার এবং প্রোটোকল লেয়ার ডিসপ্লে করা যায়। এখানে নেটওয়ার্ক অ্যাক্টিভিটি গ্রাফিক্যালি ডিসপ্লে করা হয়। এই টুলে বিভিন্ন প্রোটোকলগুলোকে আলাদাভাবে দেখানোর জন্য বিভিন্ন কালার ব্যবহার করা হয়। ট্রাফিকের উপর ভিত্তি করে হোস্ট এবং লিঙ্কের সাইজ নির্ধারণ করা হয়। ইথারেপ টুল ইথারনেট, FDDI, টোকেন রিং, ISDN, PPP, স্লিপ এবং WLAN ডিভাইসগুলোকে সাপোর্ট করে থাকে। ইথারেপ একটি রিয়েল টাইম মনিটর। নেটওয়ার্ক ট্রাফিক পরিবর্তনের সাথে সাথে এর গ্রাফিক রিপ্রেজেন্টেশনও পরিবর্তন হতে থাকে। লাইভ মনিটরিং ছাড়াও এটি ডাম ফাইলও রিড করতে পারে। জিপিএ। জিপিএ বা GNU প্রাইভেসি অ্যাসিস্ট্যান্ট, এটি একটি এনক্রিপশন সফটওয়্যার। প্যারোড ওএস মেনুতে এই টুলকে ক্রিপ্টোগ্রাফি বা প্রাইভেসি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এটি GNU PG বা GNU প্রাইভেসি গার্ডের একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। GNU PG হচ্ছে সেই সব টুলের মধ্যে একটি যা ব্যবহার করে স্নোডেন NSA-র গোপন তথ্য ফাঁস করেছিলেন। ওপেন PGP নামক একটি পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি প্রোটোকল ব্যবহার করে এই টুল বিভিন্ন ইমেল, ডকুমেন্ট ও ফাইলকে এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করে থাকে। এছাড়া কি পেয়ার্স জেনারেট ও স্টোরিং এবং পাবলিক কি এক্সপোর্ট করতেও এই টুলটি ব্যবহার করা হয়। রিকোচেট বা রিকোচেট IM হচ্ছে একটি ইনস্ট্যান্ট মেসেজিং সফটওয়্যার প্রজেক্ট। এই ফ্রি ও মাল্টি প্ল্যাটফর্ম সফটওয়্যার দিয়ে অ্যানোনিমাস ও সিকিউরলি চ্যাটিং করা যায়। রিকোচেট মূলত টর চ্যাট এবং টর মেসেঞ্জারের একটি মডার্ন অল্টারনেটিভ। রিকোচেট মেসেজিংয়ের জন্য টর নেটওয়ার্ক ইউজ করে থাকে। এটি একটি পিয়ার টু পিয়ার ইনস্ট্যান্ট মেসেজিং সিস্টেম। এখানে প্রতিটি ইউজারকে ইউজার নেমের বদলে একটি লং র্যান্ডম স্ট্রিং দেওয়া হয়। রিকোচেট দিয়ে পাঠানো মেসেজগুলো এন্ড টু এন্ড এনক্রিপ্টেড এবং সম্পূর্ণ অ্যানোনিমাস থাকে। এখানে কোনো রকম আইডেন্টিটি বা IP অ্যাড্রেস এক্সপোজ না করেই চ্যাট করা যায়। আপনি কখন কার সাথে কন্ট্যাক্ট করেছেন এসব মেটাডাটাও গোপন থাকে। এটি ক্রস প্ল্যাটফর্ম এবং নন টেকনিক্যাল ইউজাররাও খুব সহজে ইউজ করতে পারে। কাপ। কমন ইউজার পাসওয়ার্ড প্রোফাইলার বা কাপ, এটি হলো একটি পাওয়ারফুল ওয়ার্ড লিস্ট ও ডিকশনারি জেনারেটর টুল।
ব্রুটফোর্স অ্যাটাকের জন্য ওয়ার্ড লিস্টের প্রয়োজন হয়। এই কাপ টুল দিয়ে মূলত সেই কাস্টম ওয়ার্ড লিস্ট তৈরি করা যায়। কাপ একটি অটোমেটেড টুল, এটি সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স। কাপ পাইথনে লেখা হয়েছে, তাই এই টুল রান করার জন্য সিস্টেমে অবশ্যই পাইথন 3 ইনস্টল করা থাকতে হবে। কাপ টুলটি ব্যবহারের জন্য প্রথমে তাকে টার্গেট সম্পর্কিত কিছু কিওয়ার্ড বা ডেটা দিতে হয়। এরপর এই ডেটার উপর ভিত্তি করেই বিভিন্ন ইউজার নেম ও পাসওয়ার্ড জেনারেট করে থাকে। কাপ অনেক ক্ষেত্রে আরেকটি ওয়ার্ড লিস্ট জেনারেটর টুল ক্রাঞ্চের চেয়ে ভালো পারফরমেন্স দেখিয়ে থাকে। পেনিট্রেশন টেস্টিংয়ের পাশাপাশি ফরেন্সিক ক্রাইম ইনভেস্টিগেশনের জন্য কাপ ইউজ করা হয়। মেটাএক্সপ্লয়েট ফ্রেমওয়ার্ক। মেটাএক্সপ্লয়েট হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক ব্যবহৃত পেনিট্রেশন টেস্টিং ও এক্সপ্লয়টেশন ফ্রেমওয়ার্ক। এই টুল দিয়ে কোনো নেটওয়ার্ক বা অপারেটিং সিস্টেমের সিকিউরিটি ভালনারেবিলিটিস টেস্ট করা হয়। এই ফ্রেমওয়ার্কটি রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে এবং ডেটা ম্যানেজমেন্টের জন্য এটি পোস্ট গ্রি এসকিউএল ডেটাবেজ ব্যবহার করে থাকে। এক্সপ্লয়েট, পেলোড এবং অক্সিলিয়ারি সমন্বয়ে দারুণ এক ইথিক্যাল হ্যাকিং টুল এই মেটাএক্সপ্লয়েট। এটি সাধারণত কোনো লোকাল নেটওয়ার্কের উপর কাজ করে, তবে পোর্ট ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে রিমোটলিও অ্যাপ্লাই করা যায়। ফ্রেমওয়ার্ক, কমিউনিটি, এক্সপ্রেস ও প্রফেশনাল এডিশন সহ এর কমান্ড লাইন ও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস রয়েছে। এই টুল দিয়ে কোনো সাইটের ভালনারেবিলিটিস ও এক্সপ্লয়েটসগুলো জানা যায় এবং একটি কমপ্লিট সিকিউরিটি অ্যাসেসমেন্ট সম্পন্ন করা যায়। ব্লিচবিট। ব্লিচবিট এটি একটি ফ্রি ও ওপেন সোর্স ডিস্ক স্পেস ক্লিনার, প্রাইভেসি ম্যানেজার এবং কম্পিউটার সিস্টেম অপটিমাইজার। এটি প্যারোটে সিস্টেম টুল ক্যাটাগরিতে রয়েছে। এই টুল দিয়ে অপ্রয়োজনীয় লগ ফাইলস, ইন্টারনেট হিস্ট্রি, ক্যাশ, কুকিজ এবং টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করা যায়। কম্পিউটারের ডিস্ক স্পেস কমে আসলে ব্লিচবিট দিয়ে খুব দ্রুততার সাথে ডিস্ক স্পেস ফ্রি করা যায়। ব্লিচবিট যে শুধু ফাইলগুলো সিম্পলি ডিলিট করে দেয় তা নয়, ব্লিচবিটের কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে। যেমন তার মধ্যে একটি হল শ্রেডিং। এই ফিচারের ফলে ডিলিট করা ফাইলগুলো আর ফরেন্সিক বা রিকভার করা যায় না, অর্থাৎ ফাইলগুলো পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স তিনটি অপারেটিং সিস্টেমেই চমৎকার এই টুলটি রান করা যায়। এয়ারক্র্যাক এনজি। এয়ারক্র্যাক এনজি হচ্ছে মূলত ওয়াইফাই নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কাজ করা কিছু টুলসের কালেকশন। মূলত ওয়াইফাই নেটওয়ার্কে অ্যাক্সেস নেওয়ার জন্য টুলটি ব্যবহার করা হয়। এছাড়া নেটওয়ার্ক মনিটরিং, টেস্টিং ও ক্র্যাকিংয়ের কাজে এটি ব্যবহার করা হয়। এই টুল দিয়ে ওয়াইফাই নেটওয়ার্কে ব্যবহৃত WEP, WPA, WPA2 ইত্যাদি অ্যালগোরিদমের গোপন সংকেত খুঁজে বের করা যায়। প্যারোট ওএসে এয়ারক্র্যাক এনজিকে ওয়্যারলেস টেস্টিং তথা পেন টেস্টিং টুল ক্যাটাগরিতে রাখা হয়েছে। আপনি যদি আপনার ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড ভুলে যান, তাহলে এর মাধ্যমে খুব সহজে অ্যাক্সেস নিতে পারবেন। এয়ারক্র্যাক এনজি দিয়ে যেমন নানা ধরনের ওয়্যারলেস অ্যাটাক পরিচালনা করা যায়, ঠিক একইভাবে ওয়াইফাই নেটওয়ার্কের সিকিউরিটিও বাড়ানো যায়। এটি একটি কমান্ড লাইন বেসড টুল, তবে এর কিছু থার্ড পার্টি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসও রয়েছে। এয়ারক্র্যাক এনজির মেইন ফিচারগুলো হল মনিটরিং, অ্যাটাকিং, টেস্টিং এবং ক্র্যাকিং। ডিকশনারি অ্যাটাকের মাধ্যমে এটি পাসওয়ার্ড ক্র্যাক করে থাকে। এয়ারক্র্যাক এনজি প্রায় সবগুলো লেটেস্ট ওয়্যারলেস ইন্টারফেস সাপোর্ট করে। ওপেনভাস। ওপেনভাস এটি একটি পাওয়ারফুল নেটওয়ার্ক ভালনারেবিলিটি স্ক্যানার। ওপেনভাস শব্দটির পূর্ণ অভিব্যক্তি হচ্ছে ওপেন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট সিস্টেম। পেনিট্রেশন টেস্টিংয়ের ক্ষেত্রে ভালনারেবিলিটি স্ক্যানিং খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, আর এক্ষেত্রে ওপেনভাস নামের এই সিকিউরিটি টুলকিট বেশ কাজে আসে। যে টিম বিখ্যাত নেসাস ভালনারেবিলিটি স্ক্যানার সৃষ্টি করেছিল, তাদেরই একাংশের হাতে তৈরি হয়েছে এই ওপেনভাস টুল। ওপেনভাস একটি এন পয়েন্ট স্ক্যানিং অ্যাপ্লিকেশন এবং একটি ফ্রি ও ওপেন সোর্স সফটওয়্যার। এটি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নির্ভর একটি প্রোগ্রাম। এর সাহায্যে লোকাল অথবা রিমোট নেটওয়ার্কের সম্ভাব্য সকল ভালনারেবিলিটি ডিটেক্ট করা যায়। ওপেনভাসের মেইন ফিচারগুলো হচ্ছে হোস্ট খুঁজে বের করে, নেটওয়ার্ক ম্যাপিং ও পোর্ট স্ক্যানিং করে, এসকিউলাইট ডেটাবেজ ব্যবহারের সুবিধা রয়েছে, ইচ্ছে মতো স্ক্যানিং থামানো বা শুরু করা যায়। এটি লিনাক্স ও উইন্ডোজ
উভয় প্ল্যাটফর্মেই সাপোর্ট করে ইত্যাদি। নেটক্যাট, আজকের সর্বশেষ টুল হলো নেটক্যাট বা এনসি। এটি মূলত একটি ব্যাক এন্ড টুল যা পোর্ট স্ক্যানিং ও পোর্ট লিসনিংয়ের জন্য ব্যবহার করা হয়। নেটক্যাট এমন একটি টিসিপি ও ইউডিপি পোর্ট রাইটার এবং কম্পিউটার নেটওয়ার্কিং ইউটিলিটি যা দিয়ে নেটওয়ার্ক কানেকশনস রিড ও রাইট করা যায়। কোনো অ্যাপ্লিকেশন লেভেল সফটওয়্যার ব্যবহার না করেই শুধু এই টুল দিয়ে HTTP, SMTP, FTP-র মতো যে কোনো প্রোটোকলের সাথে ইন্টারাক্ট করা যায়। নেটক্যাট দিয়ে পোর্ট স্ক্যানিং ছাড়াও চ্যাটিং, রিভার্সেল, ব্যাকডোর তৈরি, টিসিপি কমান্ড, ডেটা ও ফাইল ট্রান্সফার ইত্যাদি করা যায়। অ্যাটাকিং ও সিকিউরিটি উভয় উদ্দেশ্যেই নেটক্যাট ইউজ করা যায়। একজন পেন টেস্টার, সিকিউরিটি প্রফেশনাল এবং সিস্টেম অ্যাডমিনের কাছে নেটক্যাট অত্যন্ত দরকারি একটি টুল। এটি সব অপারেটিং সিস্টেমে রান করানো যায়। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ইথিক্যাল হ্যাকিং টুল সিরিজের আগের পর্বগুলোতেও কালি লিনাক্স ও প্যারোটের দুর্দান্ত সব টুলের বর্ণনা দিয়েছি। এখনও না দেখে থাকলে আপনি এই পর্বগুলো দেখে নিতে পারেন। এসব ভিডিওতে দেখানো টুলগুলোর ব্যবহার আরও ডিটেলসে জানার জন্য আমাদের অন্যান্য ভিডিও ও কোর্সগুলো দেখতে থাকুন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেতে পারেন, আর প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে আবারও ধন্যবাদ।